وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে বিআরবি কেবলের সৌজন্যে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নিউজ 24 এর নিয়মিত বিশেষ আয়োজন মাহে রমজান উপলক্ষে ইসলাম ও জীবন। মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে মাহে রমজানের শুরু থেকেই আমরা এখানে চমৎকার ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, আজকে সুন্দর ও চমৎকার একটি বিষয় আলোচনা করার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিজ্ঞ আলেমকে, মিডিয়া ব্যক্তিত্ব। চলুন তার সাথে পরিচয় করে দিই। ডক্টর মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলম সালেহী, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, ঢাকা, খতিব শাহজাদপুর জামে মসজিদ গুলশান ঢাকা। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি, আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ মাহে রমাদান উপলক্ষে বিআরবি কেবলের সৌজন্যে আমরা এখানে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, এবং পাঠকদের মহলে আলহামদুলিল্লাহ যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছে, যে প্রশংসাপত্র ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে। তা আজকে আপনার কাছে যে বিষয়টি জানবো, যে মাহে রমাজান তো ইবাদতের মাস, ইবাদত করতেই হবে, এবং নফল ইবাদত করলেও ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়, এই বিষয়টি যদি আপনার কাছে জানবো আর কি ইনশাআল্লাহ। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتحجد به نافله لك صدقت يا رب العالمين সুযোগ্য উপস্থাপক সত্যি সময়ের দাবি হিসাবে চমৎকার একটি বিষয় চয়ন করেছেন। আমরা দেখতে দেখতে এই রহমত মাগফিরাত নাজাতের মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে। সত্যি এটা অনেক আবেগ আপ্লুত বা খুব বেদনাদায়ক মনে হচ্ছে। কতটুকু আমরা রহমত পেলাম, কতটুকু ক্ষমা পেলাম, আর জাহান্নাম থেকে আতকুম মিনান নার কতটুকুই বা অর্জন করছি, এটা আমাদের প্রত্যেকের নিজের কর্মের মাধ্যমেই আমাদের জানা আছে। আজকে যে বিষয়টি নির্ধারণ করেছেন মাহে রমাদান ও নফল ইবাদত, আমরা রমাদানের অনেক আলোচনা আমরা শুনেছি। রমাদান শব্দের অর্থ হচ্ছে, রমদান শব্দের অর্থ হচ্ছে দহন করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কি আমরা জ্বালাবো পুড়াবো, অর্থাৎ আমাদের যে পশুত্ব ভাব রয়েছে এই পশুত্ব ভাবগুলোকে দূরভূত করে আলোকিত মানুষের বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শগুলো আমাদের জীবনে প্রস্ফুটিত করা, বিকশিত করাই হচ্ছে রমাদানের মূল লক্ষ্য। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় ইরশাদ করেন, এই সিয়াম সাধনার মৌলিক কি উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারি। আর এই আল্লাহ ভীতি অর্জন করতে গেলে এবাদতের যে ভাগ রয়েছে, আমরা জানি এবাদতের মৌলিক তিনটি ভাগ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবাদতের জন্য। এই এবাদতের মধ্যে তিনটি ভাগ, একটি হচ্ছে আমরা জানি ফরজ, দ্বিতীয়টি হচ্ছে ওয়াজিব, তৃতীয়টি হচ্ছে সুন্নত। ফরজের মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু করেছেন চমৎকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমাদানে কোনো বান্দা একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করে, আর একটি নফলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান বৃদ্ধি করে ফরজের পর্যায়ে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। আমরা এই যে সিয়াম সাধনা করছি এটা হচ্ছে ফরজ, আমরা নামাজ আদায় করছি এটা আমাদের ফরজ। ওয়াজিব কোনটি? আমরা যেমন ভিতরি নামাজ পড়ি সেটা ওয়াজিব, যদি কোনো মান্যতের আমরা রোজা যদি মানত করি সেটা পালন করা ওয়াজিব। এ ধরনের ওয়াজিব কতগুলি ইবাদত রয়েছে। তৃতীয় পর্যায়ে হচ্ছে সুন্নত। এই সুন্নতকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা, দ্বিতীয়টি হচ্ছে সুন্নতে জায়েদা। সুন্নতে মুয়াক্কাদা যেমন আমরা তারাবির নামাজ 20 রাকাত জামাতের সাথে পড়ি, এছাড়া যে সুন্নতে জায়েদা যেটা সেটি হচ্ছে নফল। এই নফলটাই হচ্ছে, নফলুন শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, ইংলিশে বলা এক্সট্রা। দেখুন চমৎকার, আমরা একটি হাদিস দেখতে পাই বুখারী শরীফে, এই হাদিস খানা ইমাম বুখারী রাহমাহুল্লাহ সংকলন করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা ইয়াজালু আব্দু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সদা সর্বদাই বান্দা নফল ইবাদতের মাধ্যমে ইয়াতাকাররাবু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। অর্থাৎ ফরজ বান্দা তো করবেই, কিন্তু নৈকট্য অর্জন করার জন্য একটি মাধ্যম অতিরিক্ত এক্সট্রা কিছু চাচ্ছেন। এরপরে আল্লাহ আল্লাহ রাসূল ইরশাদ করেন, হাত্তা আহাব্বাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অতিরিক্ত ইবাদতের মাধ্যমে বান্দাকে ভালোবেসে ফেলেন। ভালোবাসার পরে কি হয়ে যায়?
এমন অবস্থায় পৌঁছে যায় বান্দা যখন কথা বলে কেমন যেন সে আল্লাহর কুদরতি জবান দিয়ে কথা বলে, বান্দা যখন কথা শুনে কেমন যেন সে আল্লাহর কুদরতি কান মোবারক দিয়ে শুনতে থাকে, বান্দা যখন হাঁটতে থাকে তখন যেমন আল্লাহর কুদরতি পা দিয়ে আগিয়ে যায়। এর অর্থ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে তখন এমন একটা ভালোবাসার বন্ধন হয়ে যায়, সেতু বন্ধনের সৃষ্টি হয়ে যায়। সেতু বন্ধনের সৃষ্টির কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিম। আপনার কাছে আবার আসবো। দর্শক মন্ডলী, আমাদের মহতারাম মেহমান আজকে মাহে রমাজান ও নফল আবাদত এ বিষয়ের উপর আলোচনা করছেন, আলোচনা আমরা শুনবো ইনশাল্লাহ। তবে এ পর্যায়ে দিচ্ছি ছোট্ট একটি বিরতি, আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। দর্শক মন্ডলী, আপনাদের সকলকে আবারও বিআরবি কেবলের সৌজন্য স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম ইসলাম ও জীবন এই অনুষ্ঠানে মাহে রমাজান ও নফল আবাদত এই সম্পর্কে। আমাদের মুহতারাম সালেহী সাহেব আজকে যে বিষয়টি আলোচনা করছেন যে নফল আবাদত দ্বারা আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলার মহাব্বত পাওয়া যায়। ফরায়েজ তো হুকুম আল্লাহ তাআলার, আদত করতেই হবে, ফরজ আল্লাহ তাআলার হুকুম, সল্লো নামাজ পড়ো, সোমো রোজা রাখো, করতেই হবে, আল্লাহ পাকের ওয়ার্ডার আমাকে পালন করতেই হবে। কিন্তু অতিরিক্ত যে ইবাদত, অতিরিক্ত সে কিছু করছে কি না, আল্লাহ তাআলা ময়দানে মাহশারে দেখবেন যে আমার এই বান্দার রোজা রেখেছে কোনো ত্রুটি আছে, নামাজ পড়েছে কোনো ত্রুটি আছে, যদি থেকে থাকে দেখো তার কোনো নফল ইবাদত আছে কি না। নফলের গুরুত্ব কিন্তু অপরিসীম, কম নয়। মহতারাম, আপনি আলোচনা করছিলেন যে আল্লাহর নৈকট্যতার সম্পর্কে আলোচনা করছিলেন এবং পবিত্র কোরআনের একটি আয়াত আপনি তেলাওয়াত করেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা ইদা দাআনি। বান্দা ডাকলেই তো আল্লাহ পাককে পাওয়া যাবে, না ডাকলে আল্লাহ তাআলা তো মানে আমাদের আল্লাহ তাআলা আমাদের খুব কাছে আছেন, তবে আল্লাহর কাছে তো চাইতে হবে, ডাকতে হবে। যে এই বিষয় সম্পর্কে চমৎকার আপনি যে লিঙ্কটি ধরিয়ে দিয়েছেন, আমরা এর আগে আলোচনা করেছিলাম এই আয়াতি, অর্থাৎ বান্দা যখনই চাইবে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। যেমনি আমরা দেখি লাইলাতুল কদরের রাতে এবং এই শবে বরাতে বিশেষ বিশেষ ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দার জন্য প্রথম আসমানে নেমে আসেন, এসে ডাকেন হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু, তোমাদের মধ্যে কে আছে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আলা মুবতালা ফাওয়াফি, কে বিপদগ্রস্ত মুসিবতে আছে চাও, এরপরে তোমাদের রিজিকের কার পেরেশানি আছে আমার কাছে চাও। অর্থাৎ আমরা তো আল্লাহর কাছে চাইতেই জানি না, আমরা অনেক সময় হাত তুলে দোয়া করবো, এটা নিয়ে আমরা বলি যে এটা বেদাত, এটা ঠিক না। অর্থাৎ মানুষদেরকে আমল থেকে দূরে সরানোর জন্য আমরা কিছু মানুষ এখন হন্য হয়ে পড়েছি দোয়া মুনাজাত থেকে, নফল এবাদত থেকে। আবার অনেক সময় আমরা এমনও কিছু কথা বলি যেটা খুব আপত্তিকর, এটা আমি এই নিউজ 24-এর মাধ্যমে আমি জানাতে চাচ্ছি দর্শক শ্রোতাদেরকে। অনেকে বলে ফরজের খবর নিয়ে আবার নফল নিয়ে টানাটানি, এটাও কিন্তু একটা আঘাতমূলক কথা এবং আল্লাহ অতিরিক্ত এবাদত থেকে বান্দাকে নিরাশ করার মাধ্যম। সেটা তো আমরা আলোচনা করলামই যে আল্লাহ তাআলার হুকুম আমাকে ফরায়েজগুলো আদর সমস্যার কিন্তু আমি মানে 100% গ্যারান্টি সহকারে বলতে পারবো না যে আমার নামাজটা 100% বিশুদ্ধ হয়েছে, আবার তেলাওয়াতে সমস্যা থাকতে পারে, হাতে সমস্যা। অবশ্যই আপনি চমৎকার বলছেন, এই যে আমরা পবিত্র মাহে রমাদানের 29 বা 30টি রোজা পালন করার পরে শাওয়াল মাসের রোজা কেন আল্লাহ রাসূল এর সাথে যুক্ত করে দিয়েছেন, এটার মাধ্যমেই অর্থাৎ আমার যে পবিত্র মাহে রমাদানের এই ফরজ রোজা পালন করতে গিয়ে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে এটার পরিপূর্ণতার জন্যই এই শাওয়াল মাসের 6টি রোজার ব্যবস্থা করেছেন। এক কথায় যেমনি ভাবে একটি হাদিস আপনি এর আগে বাংলা অনুবাদ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা আস-সলা, অন্য রায়েতে আছে মিনাস সলা, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যখন নামাজ ওয়াইন সালাহাত সলাহাত, যখন বান্দার নামাজ পরিপূর্ণ হবে তখন আনজাহা, সে সফলতা লাভ করবে। আর যদি ওয়াইন ফাসাদাত, যদি তার বিঘ্ন হয় ফরজের ক্ষেত্রে, তখন সে ফাকাদা খাবা ও খাসারা, সে ক্ষতিগ্রস্ত হবে। এরপর
চমৎকার সর্বশেষ আল্লাহ রাসূল বলেছেন তখন বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে দেখো তো হাল তাতাওয়া তার কি কোনো নফল ইবাদত আছে যদি নফল ইবাদত থাকে তাহলে ফাতুকুম মেলা এই নফল ইবাদতই তার ফরজের যে ত্রুটি বিচ্ছুতি আছে তার পরিপূর্ণতা দান করে তাহলে আমরা এই হাদিস থেকে পেলাম যে ফরজের ত্রুটি বিচ্ছুতিকে পরিপূর্ণতা করার জন্য নফল ইবাদতের ওতপ্রোত জড়িত এরপর দেখুন আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলেন যে আলা উখাব্বিরুকুম বি খায়রি আমালিকুম সাহাবা আজমানদেরকে বলছেন তোমাদেরকে কি আমি এমন কোনো নফল ইবাদতের খবর তোমাদেরকে জানিয়ে দিব তখন সাহাবে আজমেন কলু বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা আশাবাদী আল্লাহ রাসূল বলছেন সেই আমলটা যে আব্দালু মিনা জাহাবি অল ফিদ্দা যেহেতু স্বর্ণরূপ তখন খুব দামি ছিল এই জন্য অর্থাৎ মূল্যায়নের ক্ষেত্রে স্বর্ণরূপের কথা দিয়ে উদাহরণ দিয়েছে যে এই স্বর্ণরূপের চেয়েও সেই আমলটা অনেক উত্তম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিক্রুল্লাহ সেটা হচ্ছে আল্লাহর জিকির করা এই হাদিসের ব্যাখ্যায় পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদেশ আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মহাদেশ দেহলভি রহমাহুল্লাহ বলেন যে আল মুরাদু বিহি জিক্রুল্লাহ আল কোরআন তেলাওয়াতুল কোরআনুল করিম কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন নিশ্চয়ই আমি এই জিকির অবতীর্ণ করেছি জিকির বলতে কোরআন এই কোরআন অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমার হাতে তাহলে এই জিক্রুল্লাহ বলতে কোরআন তেলাওয়াত কি বোঝানো হয় স্যার বিশ্বনবী বলেছেন আব্দালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা এরপর পবিত্র মাহে রমাদানের সাথে আরেকটি বিষয় লিংক রয়েছে সেটা হচ্ছে বিশ্বনবী এত বেশি দান সৎকা করতেন কারিহিল মোরসাল প্রবাহমান বেগমান বাতাস যেমন সব কিছু উড়িয়ে নেয় বিশ্বনবীর দানের অবস্থানটা ছিল এমন তিনি সেইভাবে দান করতেন এরপর আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে আল্লাহ তাআলা যে কোরআনের আয়াত আমি শুরুতেই বলেছিলাম মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান যে এই রাতের একটি অংশ আপনি জাগ্রত হন কোরআন তেলাওয়াতের মধ্যে আপনি কাটিয়ে দেন তাহলে এই যে তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়া এই যে নফল ইবাদতের মৌলিক একটি আল্লাহর সাথে সেতু বন্ধনের বড় মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া আমি বলবো পবিত্র মাহে রমাদানের চেয়ে উত্তম মৌসুম তাহাজ্জুদের নামাজ এর চেয়ে উত্তম মৌসুম আমার জানা মতে নেই কারণ সাহারি যখন আমরা গ্রহণ করি তখন কিন্তু উত্তম সময় তাহাজ্জুদের নামাজ পড়া আর এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে অনেকগুলো গবেষকরা রিসার্চাররা গবেষণা করে দেখেছেন এবং আল্লাহ রাসূলও বলেছেন যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে তার রিজিকের কোনো সম অভাব থাকবে না সায়েন্টিফিক দৃষ্টিতে ডাক্তাররা গবেষণা করে দেখেছেন তাও মুসলিম ডাক্তার নয় আমেরিকার বার্নেল ইউনিভার্সিটি ডক্টর আতাহারজি এবং ডক্টর মোরশেব তারা গবেষণা করে দেখেছেন যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে রাতের একটি অংশে দীর্ঘ সময় না ঘুমিয়ে থেকে শেষ অংশে যে ব্যক্তি উঠবে তার শরীরে কোনো দিন ক্যান্সারের জার্ম কখনো প্রবেশ করবে না তারা পরীক্ষিত আমল করেছেন তাহলে একদিকে রিজিকের পেরেশানি থাকবে না আরেকদিকে শারীরিকভাবে আমি সুস্থ থাকবো তৃতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে তার চেহারার মধ্যে একটা আলোক রশ্মি থাকবে নূরের তাজাল্লি থাকবে চতুর্থ নম্বর হচ্ছে যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজের আমল করবে সেই ব্যক্তির জবান দিয়ে কালেমা নসিবের মাধ্যমে তার ইন্তেকাল হবে তাহলে এর সে ভাগ্যবান আর কোন ব্যক্তি হতে পারে এই জন্য কোরআন তেলাওয়াত করা এই যে আমরা যে বিষয়ের উপর আলোচনা করছিলাম মাহে রমাজান এবং নফল আবাদত নফল আবাদত তো মাহে সবসময় প্রশংসনীয় মন্দ এবং যে আয়াত আমি তেলাওয়াত করেছেন ومن الليل فتهجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا مقام محمود الله تعالى শীঘ্রই আপনাকে দান করবেন শান্তনামূলক আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলেছেন তো যে বিষয়টি আমরা বুঝতে চাচ্ছি যে নফল ইবাদতের ফজিলত বরকত আসলে অনেক বেশি যে কথাটি আপনি বলছেন যে এবং ডাক্তারদের অভিজ্ঞ ডাক্তারদের যে ডাক্তারি রিসার্চ থেকে তারা যে জিনিসটা তারা আবিষ্কার করেছেন যে তাহাজ্জুদের মাধ্যমে অনেকগুলো উপকার শারীরিক পাওয়া যায় যেটা অন্য কোনোভাবে পাওয়া যায় না আরেকটি বিষয় মহতারাম এই যে মাহেরাম কিছুক্ষণ পরে কিন্তু আমরা ইফতারিতে যাব ইফতারিতে যাব যে এই যে ইফতারির সময় যে খাবারের যে শরীয়ত যে তরিকা সুন্নতের যে তরিকাগুলো বলা হয়েছে এগুলো অবলম্বন করলে কিন্তু খাবারও যথাসাধ্য হজম হয় না রাসূল ইসলামের ফর্মুলা তো আল্লাহ রাসূল তো আতিব্বাইল উম্মা তিনি উম্মতের ডাক্তার যে এক ভাগ খাবার এক ভাগ খালি আর এক ভাগ পানি আমরা এই সিয়াম সাধনা তো মূলত উদ্দেশ্য যে কে পেট ভরে আমরা খাবো এরপর সাহারির সময় অনেক খাবো সারাদিন শক্তি থাকবে এটা না অর্থাৎ রিয়াজত করা আর এই রিয়াজতের মাধ্যমে সাধনার মাধ্যমে পদ আফলাহা মানসাক্কা যেই ব্যক্তি
আত্মশুদ্ধি অর্জন করলো সেই সফলতা লাভ করবে। আর দেখুন প্রত্যেকটা ক্ষেত্রেই সফলতার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারিমে নামাজের সম্পর্কে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই যে খাশিউন শব্দের অর্থ কি? ভয়, ভীতি, বিনয়, নম্রতা আল্লাহর প্রতি থাকতে হবে। নফল এবাদতের মাধ্যমে দেখবেন যে আল্লাহর প্রতি যে শতভাগ রেসপন্সিবিলিটি, আনুগত্য, তার এটা বহিঃপ্রকাশটা নফলের মাধ্যমে ঘটে। কারণ প্রত্যেকে তো ফরজ করে আদায় করি, কিন্তু অতিরিক্ত এবাদতটা আমি সংক্ষেপে বলতে চাই, যেমনিভাবে কোনো মালিকের আন্ডারে যদি কোনো কর্মচারী চাকরি করে 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, এরপরও যদি কোনো সেই এমপ্লয়ে যদি বসে থাকে যায় না, তখন মালিক পক্ষ জিজ্ঞাসা, তুমি এখনও কেন? সকলেই চলে যে স্যার আপনি তো এখনও বের হন নাই তাই আমি বসে আছি। তখন সে কিন্তু মালিকের নজরে পড়ে যাবে, তখন দেখা যাবে তাকে পদোন্নতির ক্ষেত্রে বা বোনাসের সময় এক্সট্রা একটা কিছু দেবে, এই এক্সট্রাটি হচ্ছে নফল। আর ওই যে সামান্য, যেমন ঈদের বোনাসটা যদি এই বেতন পায় 1 লাখ টাকা, যদি এখানে 20,000 টাকা না 5,000 টাকাও যদি দেওয়া হয়, 1 লাখ টাকার সে 5,000 টাকার মূল্যটা অনেক বেশি থাকে। কি জন্য? এটা তো আমার নির্ধারিত 1 লাখ আমি পাবো, কিন্তু 5,000টা হচ্ছে আমার জন্য সবচেয়ে বেশি। তো মনে হচ্ছে যেন 5,000 টাকা পেয়ে যতটুকু খুশি হয়েছি, 1 লক্ষ টাকা আমি ততটুকু খুশি হয়নি। তেমনিভাবে কোনো বান্দা যদি আল্লাহর নির্ধারিত এবাদতের পর যদি একটু নফল এবাদত বন্দিগি, এই যে গরিব অসহায় দুস্থদেরকে যদি একটু ইফতারি দেওয়া যায়, আসছে সদকাতুল ফিতর দেওয়ার সময় ওয়াজিব, সেটার পাশাপাশি যদি আমি একটা বাচ্চাকে যদি কিছু নতুন একটা পোশাক কিনে দিই, আবার যদি কিছু সেমাই কিনে দিই, এটা কিন্তু আমার ফিতরার কোনো টাকার অংশ নয়। এমনিতে আমি ওমান তাতাওয়া খৈরান, যেই ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় এভাবে দান করবে নফল এবাদতের উদ্দেশ্যে, ফাহুয়া খৈরুল্লাহ, সেটা তার জন্য কল্যাণকর হবে এবং এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাবে। এই জন্য আজকে আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি, নফল এবাদত হচ্ছে ফরজের সম্পূরক, এর মাধ্যমে ভুল ত্রুটিগুলো দূরীভূত হয়। আমরা যাতে এরকম করে মানুষদেরকে নিরাশ না করি যে ফরজের খবর নেই, নফল নিয়ে টানাটানি, এটা কিন্তু আমাদের সমাজের একটা বিধি আমি মনে করি। না, এটা যারা আসলে না বুঝে তারাই আসলে এই ধরনের কথা বলে থাকে যে ফরজই পড়ে না নফল নিয়ে টানাটানি। ফরজ তো আল্লাহ পাকের বিধান করতেই হবে, জি জি, মাস্ট, অবশ্যই, এছাড়া উপায় নেই। যে মোহতারাম, আপনি আসলে চমৎকার আলোচনা করছেন, আপনার কাছে আসবো আজকে, যে সামনে যে রজনীটা আছে হাদিসের বর্ণ অনুযায়ী এটা হলো বেজর রজনী, 25তম রজনী আজকে। তো আজকে রাত্রটা আমরা আসলে কিভাবে আদায় করবো আপনার কাছে আসবো। তবে দর্শক মন্ডলী, যাচ্ছি বিআরবি কেবলের সৌজন্যে ছোট্ট একটি বিরতিতে। আমরা আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক মন্ডলী, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলের সৌজন্যে অনুষ্ঠিত ইসলাম ও জীবন। দেখুন, আমরা এখানে আলোচনা করছিলাম মাহে রমাজান ও নফল ইবাদত। আমাদের মুহতারাম মুফতি সাহেব আজকে খুব সুন্দর সাজানো গোছানো, চমৎকার এবং দলিল ভিত্তিক আলোচনা করেছেন যে নফলের গুরুত্ব কত বেশি, এবং তিনি বিভিন্নভাবে উপমা দিয়েও আমাদেরকে বুঝিয়েছেন যে নফলের গুরুত্ব অনেক বেশি। এখন মুফতি সাহেব, আপনার কাছে জানবো যে আপনি যে নফলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছেন, এবং আমরা হাদিসে যে পেয়েছি যে লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য মাহে রমাজানের আখেরি দশকের বেজুর রাত্রিতে তালাশ করে, আজকেও কিন্তু একটি বেজুর, তো আজকের রাত্রিটা আসলে আমরা কীভাবে আদায় করব? জি, ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই হাদিসকে রমাজান আয়শা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, তাহারু লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মিন রমাদান, যে রমজান মাসের শেষ দশকই লাইলাতুল কদর খোঁজো। আমরা দেখি রাসূলুল্লাহ প্রথম 10 দিন এতেকাব করলেন, রহমতের 10 দিন, তিনি সাহাবে আজমাইনদেরকে কোনো রেজাল্ট জানান নাই। দ্বিতীয় মাগফিরাতের 10 দিন তিনি এতেকাব করলেন, কিছুই জানান নাই। তৃতীয় 10 দিন যখন এতেকাব করলেন, তখন সাহাবে আজমাইনদেরকে আল্লাহ রাসূল একত্রিত করে বললেন যে আমি প্রথম 10 দিন মসজিদে বসেছি, তোমরা বুঝেছ, দেখেছ, আমি তোমাদের ফলাফল জানাইনি। দ্বিতীয় 10 দিন এমনটি হয়েছে। তৃতীয় 10 দিন থেকে আমার কাছে মনে হলো যে লাইলাতুল কদরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনী, প্রায় 83 বছর 4 মাস অপেক্ষা শ্রেষ্ঠ যে রজনীটা, সেটা শেষ দশকের মধ্যেই। তবে শেষ দশক বলতে কোনটা? সেটা হচ্ছে বেজুর রজনী, যে এহদা ও এশরিন ও থালাথা এশরিন ও খামসা এশরিন
ও সাবা আয়েশরিন। আল্লাহ রাসূল বলেন সেটা একুশ তারিখ দিবাগত রাত্রে হতে পারে, তেইশ তারিখ দিবাগত রাত্রে হতে পারে, পঁচিশ তারিখ দিবাগত রাত্রে হতে পারে। আজকে যেমন পঁচিশ তারিখ যে রমজানের যে দিবাগত রাত আমাদের মাঝে এসছে, এটাও বিজোর রাত্র। আর এই লাইলাতুল কদরটা খোঁজার জন্যই কিন্তু এতেকাফের ব্যবস্থা করা হয়েছে। এতেকাফের মূল বিষয়টি হচ্ছে লাইলাতুল কদর খোঁজা। কারণ যেই ব্যক্তি এতেকাফ করবে না, মসজিদে অবস্থান করবে না, অথবা মা বোনরা তাদের ঘরের নিরালা স্থানে বসবে না, তারা কিন্তু ওই এতেকাফ লাইলাতুল কদর সেভাবে পাবে না। আমরা যারা এতেকাফের বাহিরে, আমরা কিন্তু সেভাবে ইবাদত করার সুযোগ নেই। আর এই মুহূর্তে যারা সারা পৃথিবীর মসজিদগুলিতে তারা অবস্থান করছে, কিসের জন্য? লিয়ালাই কালিমাতিল্লাহ। তখন তাদের মিয়ানে আশেকে মাসুক করম নিজ কেরামান কা তিবিন রাহাম খবর নিজ, কেরামান কা তিবিন যেমন আমাদের সমস্ত হিসাব নিকাশ লেখছেন, তেমনিভাবে এবাদতের সম্পর্কটা আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে এমনভাবে হচ্ছে এই লাইলাতুল কদর এতেকাফের মাধ্যমে, যেটা বাহিরে অবস্থান করে কোনোদিন সম্ভব হয় না। এই জন্য লাইলাতুল কদরকে খোঁজার জন্য আমাদের উচিত, আল্লাহ রাসুল যেমন আইকাজা আহলাহু তার পরিবার পরিজনদেরকে জাগ্রত করে দিতেন এবং জান্নাতুল বাকিতে আল্লাহ রাসুল গিয়ে কবর জিয়ারত করতেন, এভাবে আল্লাহর কাছে তিনি চাইতেন আত্মীয় স্বজন সকলের জন্য গুনাহ মাফের জন্য দোয়া করতেন, আমরা এই জন্য এই লাইলাতুল এই বেদর রাত্রে আমরা একটু নফল নামাজ পড়ব। লাইলাতুল কদরের উদ্দেশ্য করে তাহাজ্জুদ তো পড়বই, পাশাপাশি আমরা একটু ভিন্নভাবে নফল, এরপরে আমরা একটু কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। এরপর সম্ভব হলে প্রতিবেশী যদি আমার মা বাবার কবর আত্মীয় স্বজনের থাকে আমরা করব, কাছে গিয়ে যেতে পারলে একটু ভালো হয়। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি কবর দিতে আপনার কাছে জানবো আরেকটি বিষয়, যে আমাদের সমাজে অনেক যুবক ছেলেরা যারা নামাজ প্রতি আগ্রহী, কিন্তু এদের মাঝে একটি জিনিস একটা ভুল ধারণা বলবো, ওরা যেমন আমাদের কাছে আসে যে হুজুর আমি তো সূরা কেরাত পারি না বা লাইলাতুল কদরে ইন্না আনজালনা পারি না, অমুক সূরা পারি না, এখন আমি নামাজ পড়বো কিভাবে? তো এই যে একটা ভুল ধারণা যে সে মনে করছে যে আমি যদি এই সূরাগুলো না পারি তাহলে লাইলাতুল কদরে নামাজ হবে না, তো এই কথাটা আসলে কথা। আপনি যেটা বলছেন, গত দুই থেকে তিন দিন আগে আমাকেও এক মুসল্লি বলতেছেন যে হুজুর লাইলাতুল কদরের নামাজের সিস্টেমটা কি, সূরা কদর ছাড়া নাকি লাইলাতুল কদর পড়া যায় না? আমি এটা কার কাছে শুনে, অনেকেই বলছে, আমি কি যাই হোক কে কি বলছে এটা জানার প্রয়োজন নেই, আপনি যে সূরাটা সবচেয়ে ভালো পারেন সেই সূরা দিয়ে আপনি নফল নামাজ পড়বেন। অর্থাৎ যেটা আপনার জন্য সহজ, যেটা আপনার জন্য সহি শুদ্ধ, সূরা ফাতিহার সাথে আপনি সূরা এখলাস তিনবার করে পড়েন প্রতি রাকাতে, কোনো সমস্যা নেই, প্রথম রাকাতে তিনবার পড়লেন, দ্বিতীয় রাকাতে পড়লেন, অথবা যদি কেউ সূরাতুল কদর সহি শুদ্ধ আছে, প্রথম রাকাতে সূরা কদর পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা এখলাস পড়েন, যেটাই পড়েন, আপনার জন্য এটা নির্দিষ্ট কোনো অনেক সময় দেখা যায় অনেক বন্ধু বান্ধব একত্রে নামাজ শুরু করে, এরপরে দিনের বেলায় যখন দেখা দোস্ত গত লাইলাতুল কদরে বা শবে বরাতে কত রাকাত নামাজ পড়লে, বলে একশো রাকাত পড়লাম, আমি পড়ছি একশো বিশ রাকাত, কিরে দোস্ত একসাথে শুরু করলাম তোর একশো বিশ হলো কিভাবে, দেখছো না আমি উঠছি আর বুঝছি। তাহলে এই যে কোয়ালিটি এখানে প্রয়োজন, এখানে কোয়ান্টিটির প্রয়োজন, অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করব কামা হাক্কু, রুকু দিব এমন ভাবে যে আমি আল্লাহকে দেখে দেখে রুকু করছি, সেজদা দিচ্ছি। হাসান বসরি রহমাহুল্লাহ বলেন, আসাজিদু আলা কদমাইয়ে রব্বি, বান্দা যখন তার কপালটা মাটিতে লাগায় কেমন যেন সে আল্লাহর কুদরতি পায়ে ধরে ধরেই। জি মোহতারাম, আমরা চমৎকার আলোচনা করছেন, শুনতে ভালো লাগছে সন্ধ্যার এই মনোরম পরিবেশে, কিন্তু আমাদের হাতে সময় এখন নেই, কিছুক্ষণ পরে ইফতারের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনাকেও মোবারকবাদ। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আজকে আমাদের মোহতারাম মেহমান আমাদের এখানে আলোচনা করছেন মাহে রমাজান ও নফল ইবাদত সম্পর্কে। দেখুন, দুটি শব্দ মাহে রমাজান এবং নফল ইবাদত, একটির সাথে আরেকটা সম্পর্ক কিন্তু অনেক বেশি, অনেক বেশি। এই বেশিটা আমার মাধ্যমে হবে, আপনার মাধ্যমে হবে যদি আমরা সেটা পালন করি। আমি যদি মনে করি যে রোজাই রাখছি অনেক বড় ইবাদত, আর কি দরকার না, ইবাদত কি পরিমাণ লাগবে, আমলের পাল্লা কি পরিমাণ লাগবে সেখানে গেলে বুঝে আসবে। মহান আল্লাহ তাআলা আজকে পঁচিশতম রজনী কিছুক্ষণ পরে শুরু হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে ইবাদত করার তৌফিক দান করুন, বেশি বেশি করে নফল ইবাদত করার তৌফিক দান করুন। আজকে আর নয়, আগামী দিন সকলে চোখ রাখুন নিউজ টোয়েন্টি ফোর পর্দায় সন্ধ্যা ছয়টায়। সকলকে ধন্যবাদ, মহতরম দোয়া করে দিন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا من رحمة الدجدين مغفرة الدجدين ودر ماستك بداينية ربنا لا من عدكم من النار جهنم تك مكتبار پاس دينير اما در ماستك بداينية جاتش غو الله بجور راترو پوسشتم دباغت راترو اما در ماجه تشريب نسي قدرق گنا ماب کرتے پرلم جارينا اللہ تم اما در پرتكر زندگان ارغنا تا ماب کر داو اللہ شش پجن تو سیام شدنا قرار توفق داو আল্লাহ লাইলাতুল কদরের বরকত আমাদেরকে নসিব করে দিও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ শান্তি দান করে দিও খাস করে আল্লাহ বাংলার মুসলমানদেরকে আল্লাহ ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দিও রব্বুল আলামিন নিউজ 24-এর পর্দায় যারা আজকের এই নফল ইবাদতের গুরুত্ব দেখেছেন সারা পৃথিবীর মধ্যে আল্লাহ নফল ইবাদত থেকে বঞ্চিত মানুষদেরকে করছে সুন্নত থেকে বঞ্চিত করছে আল্লাহ যারা এই ধরনের পায় তারা চালাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করে দাও আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নফল ইবাদত এবং হালাল রুজি রোজগার করার তৌফিক দিও সর্বশেষ আল্লাহ তোমার কাছে বড় আবেদন আমরা যখন মরে যাব আল্লাহ মরার পূর্বে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলাদ-যিকরি ইন